হাদিস মানার দাবি করো, দাঁড়িয়ে প্রস্রাব করো না কেন? বলতে বলতে মুখে আর বাঁধলো না, শেষে বলল, তোমাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাত পড়বে? মুফতি সাহেব মুখে লাগাম পরে দেন, আল্লাহ নবীর আচরণকে যদি এহেন অশালীন শব্দে যদি বলা হয়ে থাকে তো ইমামকে শব্দটি বলা হয়নি, বলা হয়েছে স্বয়ং আল্লাহর নবীকে। নাউজুবিল্লাহ। কোরআন এবং সহি হাদিস হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী। কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামগণ কীভাবে বুঝেছেন, তারা যেভাবে যে আয়াতকে ব্যাখ্যা করেছেন তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে মানতে হবে। কোরআন এবং হাদিস প্রত্যেকেই মানার দাবিদার এবং মানেও তাই, হেদাতি হোক আর বেদাতি হোক প্রত্যেকেই কোরআন এবং হাদিস মানে। অন্যান্য মাঝহাবি এবং আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হল তারা সহি হাদিসের সাথে জালজয়েফ হাদিস বানাওয়াট কিস্সা কাহিনী সেগুলিও মানে। একজন বক্তা সাহেব বক্তৃতা করছিলেন, বলছে তোমরা আবার কিসের আহলে হাদিস? একবার বলল আহলে হাদিস নামটা ইংরেজদের দেওয়া, আবার গিয়ে বলছে তোমরা আবার কিসের আহলে হাদিস? আমরা হলাম এক নম্বর আহলে হাদিস। কেন? বলছে আমরা সহি হাদিসও মানি জয়ীফ হাদিসও মানি, যত হাদিস আছে সব হাদিসই আমরা মানি, তোমরা শুধু হাদিস বেছে বেছে মানো, এই বেছে বেছে মানাটা হলো তোমাদের খাসলত, আর আমরা সব হাদিসই মানি। চমৎকার ব্যাখ্যা। তো বললাম যে এই লোকের কথাটা ওই লোকের মতো, তোমরা আর কি খাও, আমরা সবই খাই, ভালোটাও খাই পচাটাও খাই, তোমরা তো বেছে বেছে খাও, কোনটার মধ্যে ফরমালিন আছে আর কোনটার মধ্যে নাই, কোনটা পচা আর কোনটা ভালো, এটা বেছে খাও, দুনিয়ার সব জিনিস বেছে বেছে নাও, আর ইসলাম মানবে তখন বাঁচতে হবে না, যাচাই করতে হবে না, এটা কেমন কথা? আল্লাহ পাক তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াটা ভালো বোঝে কিন্তু আখিরাতের ব্যাপারে তারা উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। তো বলছিলাম যে কোরআন এবং সহি হাদিস আমরা মানি, আর অন্যান্যরা সহিটাও মানে আর জাল জয়েবটাও মানে। পার্থক্য হলো এই জায়গায় যে দুনিয়াতে এমন কোনো আচরণ নাই যেই আচরণ হাদিস দ্বারা প্রমাণ করানো সম্ভব নয়। যে আচরণ আপনি করছেন হয় তার সমর্থনে জাল হাদিস আছে না জয়েফ হাদিস আছে। জাল হাদিস আর জয়েফ হাদিস আমরা মানি না, কারণ সহি হাদিস যা আছে এটাই মানার সময় আমাদের জোটে না। তো জাল হাদিস জয়েফ হাদিস কখন মানব? মানুষ কি বলতেছে আর কি বুঝতেছে মাঝে মাঝে হতভম্ব হয়ে যায়। সহি বুখারিতে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ময়লা আবর্জনা ফেলানোর জায়গায় গেলেন, ডাম্পিং এরিয়া, ডাস্ট এরিয়া, ডাস্টবিনের আশেপাশে, সেখানে বসার পরিবেশ নাই, চতুর্দিকে নোংরা নোংরা ময়লার ময়লা। রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সহি বুখারির হাদিস। হাদিস প্রমাণ করল যে কোনো মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। আজকে এই হাদিসটা কত জরুরি, যেটা 10-20 বছর আগে মোটেই এমন জরুরি ছিল না। হাজার হাজার মানুষের কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, ডাক্তার বলে দিছে মাটিতে তুমি বসতে পারবে না। এ দেখেন না, বাপ বসে আছে মাটিতে আর ওই বেটা বসে আছে চেয়ারে।
বাপ মাটিতে বসে খুতবা শুনছে আর বেটা চেয়ারে বসে খুতবা শুনছে। ঘটনাটা কি? ঘটনাটা বাপের ফিটনেস আর বেটার ফিটনেস এক নয়। আমার আব্বার সাথে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যেতাম, আব্বা খুব দ্রুত হাঁটতেন। আব্বা বলতেন যে কী ব্যাপার বুড়ো মানুষের সাথে হেঁটে পারো না? যে বললাম যে আপনার আম্মা বেশি দুধ পান করিয়েছে আর আপনি আমাদেরকে তেমন কিছু দিতে পারেন। তখন আব্বু ফিস ফিক করে হেসে দিয়ে বলছেন, ঠিক বলেছ, আমরা যেটা খেয়েছিলাম সব টাটকা তাজা, এখন তোমরা যা খাচ্ছ সব ফরমালিন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসটা কত জরুরি, যে মানুষ বিভিন্ন জায়গায় বিমানবন্দরে রাস্তাঘাটে পাবলিক টয়লেটে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য সেখানে ওইভাবে ইউরিনাল বানানো আছে, যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বসতে পারে না তাদের জন্য এই হাদিসটা যে কত বড় নিয়ামত। বলতে 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 লাস্টে বলছে যে হাদিস মানো, হাদিস মানার দাবি করো, দাঁড়িয়ে প্রস্রাব করো না কেন? দাঁড়িয়ে প্রস্রাব আমরা করবো জি জনাব, রাসূলুল্লাহ সাল্লাম যেই প্রেক্ষাপটে যেই কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন আমরাও ওই রকম প্রেক্ষাপটে আসলে অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করবো, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে বলতে বলতে বলছে যে আপনাদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাত পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি দূরে নয়, এই সিসিলি গার্মেন্টে মার্সেই ওয়াজ হচ্ছে আর সেই ওয়াজ আমার জানালা দিয়ে কানে এসে শুনতে পাচ্ছি। যেই আমলটি আল্লাহর নবী করলেন, যেই আচরণটি আল্লাহর নবী করলেন, যে বসে প্রস্রাব করার পরিবেশ নাই তাই দাঁড়িয়ে করলেন, কিয়ামত পর্যন্ত যারা বসে প্রস্রাব করতে অপারগ হবেন তাদের জন্য এই হাদিসটা যে কত বড় নিয়ামত, তাদের জন্য যে কত সুযোগ ইসলাম করে দিল। কিন্তু বলতে বলতে মুখে আর বাঁধল না, শেষে বলল তোমাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাত পড়বে? মুফতি সাহেব মুখে লাগাম পরে দেন, আল্লাহ নবীর আচরণকে যদি এহেন অশালীন শব্দে যদি বলা হয়ে থাকে তো ইমামকে শব্দটি বলা হয়নি, বলা হয়েছে স্বয়ং আল্লাহর নবীকে। নাউজুবিল্লাহ। বলছিলাম যে কোরআন এবং সহিহ হাদিস পার্থক্য এখানে, তারা জাল জয়ীফও মানে সহিটাও মানে আর আমরা স্রেফ সহিহ হাদিস ছাড়া অন্যটা মানি না, পচা জিনিস আমরা খাই না। বলবেন হাদিস আবার পসে কেমনে, হাদিস আবার পসে কেমনে, হাদিস পসে কেমনে জানেন না? হাদিস যখন মানুষ বানায় তখন হাদিস পসে, ওটা মানুষের তৈরি বানাওয়াট হাদিস, ওটা হলো জাল। টাকা আবার জাল হয় কেমনে? টাকা যখন টাকশাল থেকে না হয়ে নকল কোনো জায়গা থেকে আসে ওটা হলো ভেজাল, সমস্যা। ভেজাল টাকা জাল নোট যার কাছে পাওয়া যায় তাকে, টাকা তো দূরের কথা, তাকে পুলিশে আইনের লোক ধরলে তার কারাদণ্ড হয়ে যাবে।